হাজার বছর ধরে নিরন্তর প্রতীক্ষার পর শোনা যায় সেই কণ্ঠস্বর, বজ্রকণ্ঠ, বীজ মন্ত্র, নক্ষত্র মানব। মন্ত্রবীজ তর্জনী রেখায় ভেঙে যায় বরফের ঘুম, ভাঙে প্রাচীন শৃঙ্খল, ছুটে আসে সমুদ্র গর্জন। আছাড়ি পিছাড়ি ঢেউ মাথা ঠোঁকে বোঁধের জমিনে, হাজার আগ্নেয়গিরি ফোঁসে সহস্র শিখায়, শিখা চিরন্তন। হ্যাঁ, নক্ষত্র মানব তিনি। বজ্র নির্ঘোষে ভাষণ শুনিয়ে যে মানুষটি বাঙালির পায়ের তলার কাদামাটিকে শক্ত পাথরে রূপান্তর করে দিয়েছেন, দিয়েছেন স্বদের ভূমি, সেই হিমালয় সমান মানুষটির শাহাদতের মাস আগস্ট, এবং প্রতি বছর বাঙালির সামনে এসে দাঁড়ায় বেদনাবিধুর শোকের মাস সেই আগস্ট। যে মানুষটির নেতৃত্বে বাংলাদেশের স্বাধীনতার নতুন সূর্য উদিত হয়, যে নেতার নেতৃত্বে ও নির্দেশে নয় মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের শেষে বিশ্বের মানচিত্রে বাংলাদেশের অভ্যুদয় ঘটে, যার নেতৃত্বে দাসত্বের শৃঙ্খল ভেঙে যুদ্ধ করে ছিনিয়ে আনে লাল সবুজের রক্তস্নাত স্বাধীন পতাকা, সেই মানুষটি আর কেউ নন, তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আজ শোকাবহ আগস্ট মাসের ১৩ তারিখ। পুরো আগস্ট মাস জুড়ে শোকের মাসে নানা অনুষ্ঠানের মধ্যে জাতি তাঁকে শ্রদ্ধাবনত চিত্তে স্মরণ করবে। আমরাও বাংলাদেশের স্বপ্নিক স্থপতি সেই মহামানবকে পরম শ্রদ্ধায় স্মরণ করছি। সেদিন আকাশে শ্রাবণের মেঘ ছিল, ছিল না চাঁদ, ভোরের আকাশে সূর্যের আলো ঢেকে তোমার রক্ত মিশে গেল সমুদ্র সমতল। সেদিন আকাশে শ্রাবণের মেঘ ছিল, ছিল না চাঁদ। শ্রোতা বন্ধুরা, আজকের এই বৃষ্টি ভেজা ভোরবেলায় যে যেখানেই থাকুন না কেন, আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আমাদের প্রভাতী ম্যাগাজিন অনুষ্ঠান মহানগরের অঙ্গনে। শ্রোতা বন্ধুরা, আজকের মহানগর উপস্থাপনায় আছি আমি লিয়াকত খান এবং আমি জান্নাতুল ফেরদৌস লিজা। সকল বন্ধুদের জানাই আন্তরিক শুভেচ্ছা। আজ শুক্রবার, ২৯শে শ্রাবণ ১৪২৮ বঙ্গাব্দ, ১৩ই আগস্ট ২০২১ খ্রিস্টাব্দ, ৩রা মহরম ১৪৪৩ হিজরি, বর্ষাকাল। নিজের নাম সই করেন কোন হাতে? আপনারা নিজের নামটা সই করেন কোন হাতে? পৃথিবীর ৯০% মানুষই বলবেন, এ আবার প্রশ্ন হলো, অবশ্যই ডান হাতে। আচ্ছা বলুন তো, আমাদের দেশের বিখ্যাত ক্রিকেটার সাকিব আল হাসান কোন হাত দিয়ে বল করেন? আমাদের প্রিয় ক্রিকেটার তামিম ইকবাল ব্যাট করেন কোন হাতে? আমি জানি আপনারা সকলেই বলে উঠবেন, কেন, বাম হাত। এরপরে যদি বলি, বাংলাদেশ টিমের সকলেই কি বাম হাতে বল করেন বা ব্যাট ধরেন? এর উত্তর হবে, না তো। খেয়াল করলে দেখা যাবে, মাঠের দুই বা তিনজন ক্রিকেটার বাঁহাতি, অন্য সকলে ডানহাতি। বেশিরভাগ ক্রিকেটার বাঁহাতি খেলতে পারেন না। বিশেষজ্ঞরা বলছেন, বিশ্বব্যাপী প্রায় ১০% মানুষ রয়েছেন যারা বাঁহাতি, অর্থাৎ লেফট হ্যান্ডার্স। লেখা হোক, বল ছোড়া হোক, হাতের ফোন চালানো হোক বা নিত্যনৈমিত্তিক নানা কাজ, তাঁরা বাঁহাতে করতে স্বাচ্ছন্দ্য বোধ করেন। আজ সেই বাঁহাতিদের দিন। আজ ১৩ই আগস্ট আন্তর্জাতিক বাঁহাতি দিবস, অর্থাৎ ইন্টারন্যাশনাল লেফট হ্যান্ডার্স ডে। তার মানে পৃথিবীতে বেশিরভাগ, মানে ৯০% মানুষ হচ্ছে ডানহাতি। কিন্তু এই অল্প মানুষ কেন বাঁহাতি হন? গবেষকরা বাঁহাতি হওয়ার কারণ হিসেবে ৪০টির মতো জিন আবিষ্কার করেছেন। এই গবেষণায় দেখা গেছে, জন্মের সময় শতকরা ৭৫% শিশুই বাঁহাতি হওয়ার বৈশিষ্ট্য নিয়ে জন্মায়, কিন্তু পরবর্তী সময়ে ও পরিবেশে জীবনযাপন পদ্ধতি মিলিয়ে শিশু ডানহাতিতে পরিণত হয়। গবেষণায় আরও দেখা গেছে, মহিলাদের থেকে পুরুষদের বাঁহাতি হওয়ার সম্ভাবনাটা অনেক বেশি। বিজ্ঞানীরা বলছেন, বাঁহাতিদের জীবনের সাফল্য, প্রাপ্তি বা কৃতিত্বপূর্ণ কাজ ডানহাতিদের তুলনায় ঈর্ষণীয়।
বলা হয়ে থাকে তাঁদের আইকিউ বেশি, তারা স্মার্ট হয় এবং সঙ্গীত ও গণিতে তাঁদের পারদর্শিতা ডানহাতিদের চেয়ে অনেক ভালো। ক্রিকেট, টেবিল টেনিস, ব্যাডমিন্টন, টেনিস, বেসবল খেলায় বাঁহাতিরা বেশ সুবিধা আদায় করে নিতে পারেন। আর তাই সেরা বিশ্ব ব্যক্তিত্বের তালিকায় চোখ বুলালেই নজরে পড়বে দার্শনিক অ্যারিস্টটল, বিখ্যাত মোনালিসা স্রষ্টা লিওনার্দো দা ভিঞ্চি, নজরে পড়বে প্রেসিডেন্ট বারাক ওবামা, ছাড়াও সম্রাট আলেকজান্ডার, নেপোলিয়ন বোনাপার্ট, জুলিয়াস সিজার, তারাও বাঁহাতি ছিলেন। এই বাঁহাতিদের তালিকায় রয়েছেন জগৎ বিখ্যাত বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইন এবং আছেন বিশ্বের শ্রেষ্ঠ ধনীর তালিকায় কয়েকবার নাম লেখানো বিল গেটস ও মার্ক জুকারবার্গ। খেলাধুলায় রয়েছেন বিস্ময়কর ক্রীড়াবিদ মারাদোনা, ব্রায়ান লারা, ওয়াসিম আকরাম, যুবরাজ সিং, ডেভিড ওয়ার্নার, বাংলাদেশের মুস্তাফিজুর রহমান, তামিম ইকবাল ও সাকিব আল হাসানের মতো বাঁহাতিদের দলে। রূপালি পর্দা কাঁপিয়েছেন বিখ্যাত কৌতুক অভিনেতা চার্লি চ্যাপলিন এবং নির্মাতা ওয়াল্ট ডিজনি। আরও এখনও কাঁপিয়ে চলেছেন হলিউড কিং টম ক্রুজ আর বলিউড শাহেনশা অমিতাভ বচ্চন, তারা সকলে লেফট হ্যান্ডার্স বা বাঁহাতি। কিন্তু দুর্ভাগ্যজনক এটা যে বিশ্বে বেশিরভাগ যন্ত্রপাতি ও সরঞ্জাম ডানহাতিদের, মানে 90% মানুষের উপযোগী করে বানানো। এজন্য প্রতি বছর বিশ্বে 2000-এরও বেশি বাঁহাতি বিভিন্ন দুর্ঘটনার শিকার হন, এমনকি কোনো পণ্য প্রস্তুতের ক্ষেত্রে তাদের কথা ভাবাও হয় না। যার বড় প্রমাণ কম্পিউটারের মাউস থেকে শুরু করে আলমারির হাতল পর্যন্ত এরা সবাই ডানহাতি ব্যবহারীদের উপযুক্ত করে তৈরি। তাই অনেক ক্ষেত্রে বাঁহাতি মানুষদের নানা ধরনের সমস্যায় পড়তে হয়। আর তাই কর্মক্ষেত্রে বাঁহাতিদের অসুবিধা দূরীকরণে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে দ্য লেফট হ্যান্ডার্স ইন্টারন্যাশনালের প্রতিষ্ঠাতা ডিন আর ক্যাম্পবেল 1976 সালের 13 আগস্ট প্রথম বাঁহাতিদের উৎসর্গ করে দিবসটি পালন করেন এবং সেই থেকে 13 আগস্ট বিশ্ব বাঁহাতি দিবস হিসেবে পালিত হয়ে আসছে। তো বন্ধুরা, আমরা এতক্ষণ আলাপ করছিলাম বাঁহাতি বা লেফট হ্যান্ডার্সদের নিয়ে, কিন্তু কিছু মানুষ আছেন তারা দু হাতে সমান পারদর্শী। বিভিন্ন কাজের জন্য বিভিন্ন সময়ে বিভিন্ন হাত ব্যবহার করতে তাদের কোনো অসুবিধা হয় না, তাদের বলা হয় সব্যসাচী। আর এর আবিধানিক অর্থ হল যারা দুই হাত একসঙ্গে ব্যবহার করতে পারেন। বন্ধুরা, আমাদের যার যে হাত চলে চলুক, তবে আজ সব বাঁহাতি মানুষদের অভিনন্দন জানিয়ে চলুন এখন আমরা চলে যাই মহানগরের অন্যান্য আয়োজনের দিকে, দেখি কি কি আছে আপনাদের জন্য। বন্ধুরা, আজ আপনাদের জন্য রয়েছে বঙ্গবন্ধুর কারাগারের রোজনামচা থেকে পাঠ, অমরবাণী আছে, আপনাদের চিঠিপত্রে জবাব নিয়ে পর্ব বাঁধুন আছে, রম্যকথন ঢাকা আমার ঢাকা, এবং হাতে সময় থাকলে শোনাবো গান। শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন ম্যাগাজিন অনুষ্ঠান মহানগর, প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্র থেকে মধ্যম তরঙ্গ 819 kHz এবং FM 104 MHz। শ্রোতা বন্ধুরা, আমরা জানি আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনের বড় একটা অংশ কেটেছে কারাগারে বন্দী অবস্থায়। জীবনের এই অধ্যায়টি নিয়ে তিনি সেখানে বসে লিখেছিলেন তার কারাগারের রোজনামচা। এটা মূলত তার সেই সময়ের কারাজীবনের দিনলিপি। এবারের পর্ব অমরবাণী, এখন শুনব বঙ্গবন্ধু সে বিখ্যাত কারাগারের রোজনামচা থেকে পাঠ। পাঠ করছেন জয়ন্ত চট্টোপাধ্যায়। সন্ধ্যার পূর্বে বৃষ্টি বন্ধ হলো, একটু বাইরে যেয়ে হাঁটাহাঁটি করছি, এমন সময় দেখলাম হাসপাতাল থেকে কে যেন আমাকে সালাম দিতেছে। অনেক দূরে চেনা যায় না, চোখে চশমা ছিল না, তাই ভাবলাম আওয়ামী লীগের কেহ অসুস্থ হয়ে হাসপাতালে এসছে। চশমা আনতে বললাম, চশমা পরে দেখলাম, আরে এ তো আমাদের শাহাবুদ্দিন চৌধুরী, ঢাকা শহর আওয়ামী লীগের সহসভাপতি। আমাকে ইশারা দিয়ে দেখালো, পেটে হাত দিল, বুঝলাম পেটের কোনো যন্ত্রণা এবং জ্বর হয়েছে। বেচারা আর কোনো দিন জেলে আসে নাই, এই প্রথম জেল, তার মধ্যে আবার অসুকলে ভেঙে পড়বে। পরের দিন খবর নিলাম অনেকটা ভালো আছে। সন্ধ্যা হয়ে এসছে, তাড়াতাড়ি হাত মুখ ধুয়ে নিলাম, ঘরে এলাম, তালা বন্ধ হলো, সন্ধ্যা থেকে ভোর পর্যন্ত ঘরেই থাকতে হবে। মাথার ভিতর শুধু 7ই জুনের চিন্তা, কি হবে, তবে জনগণ আমাদের সঙ্গে আছে, জনমত আমার জানা আছে। আগামীকাল ধর্মঘট, পূর্ব বাংলার জনগণকে আমি জানি হরতাল তারা করবে, রাজবন্দীদের মুক্তি তারা চাইবে, 6 দফা সমর্থন করবে। তবে মোনায়েম খান সাহেব যেভাবে উস্কানি দিতেছেন, তাতে গোলমাল বাঁধাবার চেষ্টা যে তিনি করছেন এটা বুঝতে পারছি। জনসমর্থন যে তার সরকারের নাই তা তিনি বুঝেও বোঝেন না।
ঘরে এসে বই পড়তে শুরু করে আবার মনটা চঞ্চল হয়ে যায়। আবার বাইরে যাই, কেবল একই চিন্তা। এইভাবে সারা সকালটা কেটে গেল। খাওয়া দাওয়া কোনো দিকেই আমার নজর নেই, ভালো লাগছে না কিছুই। যা হোক, দুপুরবেলা খাওয়ার পূর্বে কাগজগুলি এলো। শুনলাম অমরবাণী। শ্রোতা বন্ধুরা, এবারের আয়োজন আপনাদের সবচেয়ে প্রিয় পর্ব, আপনাদের চিঠিপত্রের জবাব এবং কুইজের আসর বাঁধন। বন্ধুরা, চলুন চলে যাই আজকের বাঁধন পর্বে। আজ বাঁধনের চিঠিপত্র বাছাই এবং গ্রন্থনায় আছেন পারিয়ান আহমেদ স্বপ্নিল। যার স্বপ্নের তরীতে ভেসে রচিত হয়েছে লাল সবুজেরই বাংলাদেশ, তিনি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, বাংলার অবিসংবাদিত নেতা, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তাঁর জন্যই আমরা পেয়েছি প্রিয় স্বাধীনতা। 1975 খ্রিস্টাব্দের 15ই আগস্ট কিছু বিশ্বাসঘাতক কেড়ে নিয়েছে এই মহামানবের প্রাণ। আগস্ট এলে তাই তো মনটা বেদনায় ভরে ওঠে। প্রিয় বন্ধুরা, চলছে শোকের মাস। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ তাঁর পরিবারের আরও যারা শহীদ হয়েছেন তাদের সকলের প্রতি বিনম্র শ্রদ্ধা। শুরু করছি আজকের বাঁধন পর্ব। আপনাদের চিঠি নিয়ে আপনাদের সাথে আছি আমি কামরুন্নাহার হেলেন। আমি মরিয়ম তাবাস্তু। চলে যাচ্ছি আপনাদের লেখার কাছে। প্রথমে যে চিঠিটি পড়ব সেটি পাঠিয়েছেন আরিফ মাহমুদ পরশ, দীপশিখা বেতার শ্রোতা ক্লাব, ডুমুদিয়া, গাজীপুর থেকে। আপনি লিখেছেন, বেশ কিছুদিন বিরতির পর আবারও প্রিয় মহানগর শুরু হয়, খুব ভালো লাগছে। কি ভালো লাগা কাজ করছে তা বোঝাতে পারব না। আপনি অনুরোধ করেছেন করোনা মহামারীর এই সময়টাতে মহানগরে সচেতনতামূলক পর্ব আরও বেশি করে প্রচার করা হোক। চিঠি লেখার জন্য প্রথমে ধন্যবাদ জানাচ্ছি আরিফ মাহমুদ পরশ আপনাকে। আশা করি মহানগর এখন থেকে নিয়মিতই শুনতে পাবেন। আপনাদের মতো আমাদেরও ভালো লাগছে আমরা নিয়মিত অনুষ্ঠান প্রচার করতে পারছি বলে। আর করোনা মহামারীর এই সময়ে মহানগরে সচেতনতামূলক পর্ব আরও বেশি প্রচারের অনুরোধ জানিয়েছেন, আমরা তা প্রচারের চেষ্টা করব। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। এবার যা লেখাটির কাছে যাব সেটি পাঠিয়েছেন বৈলাব বেতার শ্রোতার সঙ্গ শিবপুর নরসিংদী থেকে মোহাম্মদ আবুল কালাম। আপনি লিখেছেন, হে প্রিয় মহানগর, তোমাকে আমি নিয়মিত শুনে থাকি, খুব ভালোবাসি। রাজার আছে ধন, আমার আছে একটি মন। পাখির আছে ছোট্ট বাসা, আমার মনে একটি আশা, মহানগরের প্রতি ভালোবাসা। বন্ধু মোহাম্মদ আবুল কালাম, মহানগরের প্রতি আপনাদের এই ভালোবাসা মহানগর সবসময় মনে রাখবে। মহানগরকে নিয়ে আপনি যে লেখাটি লিখেছেন তা খুবই ভালো লাগলো, অনেক ধন্যবাদ, আবারও লিখবেন। ফকির শফিক হাসান টুটুল, কল্পতরু বেতার শ্রোতা ক্লাব, কালামৃদা, ভাঙা, ফরিদপুরের বন্ধু, আপনি লিখেছেন, ভীষণ রকম ভালো লাগে মহানগরের সকল আয়োজন। এই দেশে জন্মাতে পেরে সবসময় নিজেকে ধন্য মনে করছি, অনেক বেশি ভালোবাসি নিজের দেশকে। আপনি আরও লিখেছেন, মহানগর পরিবারের সকলকে জানাচ্ছি অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা। আসুন দেশকে ভালোবাসি, দেশের প্রতি নিজ দায়িত্ব পালন করি। ফকির শফিক হাসান টুটুল, অনেক ধন্যবাদ এমন সুন্দর লেখার জন্য, আশা করছি আবারও লিখবেন। পাইকের দোল নাটোরের বন্ধু আয়নাল হক হৃদয়, আপনি লিখেছেন, পত্রের প্রথমে জানাচ্ছি বৃষ্টি ভেজা কদম ফুলের শুভেচ্ছা। মহানগর আমার প্রাণের অনুষ্ঠান, মহানগরের প্রত্যেকটি পর্ব আমার কাছে খুবই ভালো লাগে, তবে বেশি ভালো লাগে ই বাঁধন, বাঁধন, কুইজ পর্ব, জীবন ও জীবিকা পর্বগুলো। তাই প্রিয় মহানগর অনুষ্ঠানকে নিয়ে মনের মাঝে অনেক কথাই সবসময় ভেসে আসে, আছি মহানগরের সাথে সবসময় থাকব। বন্ধু আয়নাল হক হৃদয়, আপনি মহানগরের বেশ কিছু পর্বের প্রশংসা করেছেন, জেনে আমাদের খুবই ভালো লাগলো, ধন্যবাদ দীঘার জন্য। মমতা আলমাসালি, সূর্য তরুণ বেতার শ্রোতার সঙ্গ, গাবগাছি, চন্দনগাতি, বেলকুচি, সিরাজগঞ্জের বন্ধু, আপনি লিখেছেন, আমি ঢাকা মহানগর কেন্দ্রিক প্রভাতী ম্যাগাজিন অনুষ্ঠান মহানগরের একজন নিয়মিত শ্রোতা। কর্মব্যস্ত থাকা সত্ত্বেও প্রতিদিন কষ্ট করে হলেও আমি অনুষ্ঠান শুনে থাকি, কেননা মহানগর থেকে পেয়ে থাকি বহুরূপী জ্ঞানের তথ্য। মহানগরের সাথে আছি সবসময় থাকব। মোহাম্মদ আলমাস আলী, কর্মব্যস্ততা থাকা সত্ত্বেও প্রতিদিন অনুষ্ঠান শুনেন জেনে খুবই ভালো লাগলো, আপনারাই মহানগরের প্রাণ, মহানগরের সাথেই থাকবেন, অনেক ধন্যবাদ দীঘার জন্য। শামীম আহমেদ, আপনি হচ্ছেন মিলিত আনন্দ বেতার শ্রোতা ক্লাব সাথিয়া পাবড়ার বন্ধু, লিখেছেন, আমি মহানগর অনুষ্ঠান নিয়মিত শুনে থাকি। মহানগর অনুষ্ঠানে পাবনা জেলা মানসিক হাসপাতাল সম্পর্কে জানতে চাই, জানানো যাবে কি? এর আগেও আমি অনুরোধটি করেছিলাম। বন্ধু শামীম আহমেদ, মহানগর ম্যাগাজিন অনুষ্ঠানটি ঢাকা মহানগর কেন্দ্রিক একটি অনুষ্ঠান। আমাদের ঢাকা মহানগরের ভেতরে থাকা বিভিন্ন স্থাপত্য, ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান, এই সম্পর্কেই আমরা জানানোর চেষ্টা করি। ঢাকার যে কোনো ইতিহাস বা ঐতিহ্য নিয়ে জানার আগ্রহ থাকলে আমাদের কাছে লিখুন, আমরা তা প্রচারের চেষ্টা করব। আয়োজনের শেষ চিঠিটি এবার পড়ব, এটি লিখেছেন ময়মনসিংহের বন্ধু এম কামরুল হাসান মিলু। আপনি লিখেছেন, দুই আপুর জন্য অনেক অনেক শুভেচ্ছা। মহানগর আমার ভীষণ রকম প্রিয় অনুষ্ঠান, মহানগরকে ভালোবাসি, মহানগরের পাশেই আছি। অনেক ধন্যবাদ বন্ধু এম কামরুল হাসান মিলু, মহানগরের পাশে থাকার জন্য।
প্রিয় বন্ধুরা, এবার কিছু চিঠির প্রাপ্তি স্বীকার করে নিচ্ছি। গাইবান্ধা থেকে আমাদের সাথে যুক্ত ছিলেন মোহাম্মদ নাজির হোসেন, ঢাকা থেকে মোহাম্মদ সিরাজউদ্দিন মাস্টার, সাতক্ষীরা থেকে শিমুল আহমেদ, ভোলা থেকে আকাশ হোসেন, মাগুরা থেকে প্রেম কুমার পোদ্দার, ঝিনাইদহ থেকে শামিমা সুলতানা, ময়মনসিংহ থেকে মোহাম্মদ আব্দুল কাদের ফকির, জামালপুর থেকে হাসিবুল আলম খান এবং রাজশাহী থেকে মোহাম্মদ খোরশেদ আলম। অনেক ধন্যবাদ বন্ধু আমাদের কাছে চিঠি লেখার জন্য। প্রিয় বন্ধুরা, এবার সময় হলো আমাদের গত পর্বের কুইজের সঠিক উত্তরদাতাদের নাম জানিয়ে দেওয়ার। তার আগে চলুন জেনে নিই আমাদের গত পর্বের কুইজটি কী ছিল। আমাদের গত পর্বের কুইজ ছিল, জাতিসংঘ কত তারিখ বিশ্ব বন্ধুত্ব দিবস পালনের জন্য নির্ধারণ করেছে। এর সঠিক উত্তর হল 30শে জুলাই। আপনারা অনেকেই কুইজের সঠিক উত্তর দিয়েছেন, জানিয়ে দিচ্ছি এবার তাদের নামগুলো। ঢাকা থেকে কার্নিস ফাতেমা সানু, শাহরিয়ার আহমেদ বাপ্পি, তুষার সমদ্দার, শামসুন নাহার নাজনীন নিশি, সোহাগ পারভেজ, ফয়সাল আহমেদ, ভাবনা খাতুন, বদরুন্নেসা বুসরা, কানিস ফাতেমা সানু, নুসরাত জাহান, ফাহিমা সুলতানা, সম্পদ কুমার পোদ্দার, হুমায়ুন কবির জিসান, শাহাদাত মেম্বার, মোহাম্মদ সিয়াম হোসেন, মোসাম্মদ সাবিনে ইয়াসমিন, মোহাম্মদ গোলাম রব্বানী, মোহাম্মদ সিরাজউদ্দিন মাস্টার, আফিয়া খানম, মোহাম্মদ সোহেল রানা হৃদয়, মোহাম্মদ মুক্তার মাহমুদ প্রিয়, মোহাম্মদ আলামিন রেনেটা, মোহাম্মদ ইউনুস আলী ইমন, মোহাম্মদ জামাল উদ্দিন, মাহমুদ আক্তার, মোহাম্মদ ফরিদ উদ্দিন, নুসরাত জাহান শিল্পী, মোহাম্মদ শাহাদত হোসেন রাজীব, ভাবনা খাতুন। মুর্শিগঞ্জ থেকে উর্বি ইসলাম, জুলি ইসলাম, আসিয়া আক্তার ইতি, ফিওয়ানা রহমান, ফারিয়া খানু মুমু, মারিয়া খানু মৌরি, রিনিতা রিনি, অপসরা অপি, অধরা অথৈ। নারায়ণগঞ্জ থেকে সেলিনা আক্তার, বিশাখা আক্তার, উপমা খাতুন, ইরশাদ জাহান, অমনি আহমেদ, তাজরিন আহমেদ তমা, আমিনা খানুম শেলি, সাইফ আহমেদ উৎস, আনিকা আন্নি, তসলিম বিনতে মাহাদি, মাহাদি হাসান কাউসার, মোসাম্মদ তাহমিনা আক্তার তামান্না, রোকাইয়া তসলিম রায়হানা, মোহাম্মদ নাসিরুদ্দিন শরীফ, এইচ এম তারিক এবং মোহাম্মদ শরীফ উদ্দিন। গাজীপুর থেকে লামিয়া খন্দকার, পায়েল আহমেদ পিলু, মোর্শেদ আলম সরকার, আরিফ মোহাম্মদ পরশ, ইঞ্জিনিয়ার মোহাম্মদ ইউনুস আলী, মোসাম্মদ আফসানা খাতুন, মোসাম্মদ খায়রুন্নেসা, মোহাম্মদ কবির হোসেন, লাবলি আক্তার, মোর্শেদ আলম সরকার, ওয়াসেক আবদুল্লাহ, ফাতেমা আক্তার, খুশেদ আলম সরকার, মোহসেনা আলম সরকার, রহিমা আক্তার, ফরহানা নিশাত, শাকিল হোসেন। নরসিংদী থেকে শহীদুজ্জামান শহীদ, মোহাম্মদ আক্তার হোসেন বাহাদুর, এস এম শহীদ হাসান, খাদিজা সুলতানা, মোহাম্মদ ইব্রাহিম মাস্টার, এস এম হাসমত, মাহমুদ আক্তার। চাঁদপুর থেকে সুমাইয়া আক্তার, মোহাম্মদ আলমগীর হোসেন চৌকিদার, হাবিবা আক্তার হীরা, ফারজানা ইসলাম, মোহাম্মদ শাফায়েত হোসেন সাইফ, ইয়ারা আহমেদ, ওয়াসিফ আহমেদ, জোসনা রহমান, রোজিনা আক্তার, তনিমা তন্নি, প্রথমা প্রমী, আয়শা জাহান পাখি, ইমরান হোসেন মোহনা, মোহাম্মদ ইমরান হোসেন, আয়শা আক্তার। ভোলা থেকে মোহাম্মদ শিহাব মাহমুদ, মোহাম্মদ হেলাল উদ্দিন, ইরশাদ জাহান শোভা, আয়েশা খাতুন, মোহাম্মদ আব্বাস হোসেন, মোহাম্মদ শামীম হাসান রিয়াজ, মোহাম্মদ সজীব হোসেন, নুরুল ইসলাম নির্জন, আব্বাস উদ্দিন, রাশিদা বেগম, মহিমা বেগম, শরীফুল নাহার, মোহাম্মদ গিয়াসউদ্দিন, আকাশ হোসেন, মোহাম্মদ শাহাদাত খান। সিরাজগঞ্জ থেকে মোহাম্মদ মাসুদ রানা, সামিলা মিম, আমিনা খাতুন বন্যা, মোহাম্মদ সাইদুল ইসলাম বাবুল, মোসাম্মদ সাথী খাতুন, আব্দুর রাজ্জাক হৃদয়, লাইলা পারভিন কিয়া, আদিল হাসান খান, মোহাম্মদ আলী জিন্না, মোহাম্মদ আলমাস আলী, হাফিজ মোহাম্মদ, রুবেল আহমেদ সরকার, মোসাম্মদ রুবিয়া খাতুন সরকার, আহমদ আলী সরকার, সাইমুল ইসলাম নিঝুম। দিনাজপুর থেকে মোহাম্মদ ইবনে মুরাদ, মোহাম্মদ মাহবুবুর রহমান, মোহাম্মদ আব্দুল হাদী সরকার, মোহাম্মদ সোহানুর রহমান, মোহাম্মদ শুভ সরকার, মোসাম্মদ শাহনাজ পারভিন, মোহাম্মদ খাদিমুল ইসলাম সাদ্দাম। চুয়াডাঙ্গা থেকে নাইমুর রহমান সরোয়ার, গোপালগঞ্জ থেকে তাসলিমা খানুম সুমি, ফয়সাল আহমেদ শিপন, ময়মনসিংহ থেকে শুকুর মাহমুদ, মেহেদী হাসান মানিক, মোহাম্মদ হারুনুর রশিদ, জুবায়ের আল ফাহাদ। কিশোরগঞ্জ থেকে সানজিদা সুলতানা লাবনী, সারোয়ার জাহান মহসিন, মাহমুদুল্লাহ, মাসুম কবির সানি, জাহাঙ্গীর আলম, মোহাম্মদ শাকুর মিয়া, আতিকুল ইসলাম আতিক, মিসেস রুমি বিশাল, মোহাম্মদ জসিমউদ্দিন বিশাল, এজি মোহাম্মদ ফাইজুমিয়া, রেজোয়ানুল হক, মোহাম্মদ আজহারুল ইসলাম তামিম, গিয়াসউদ্দিন আহমেদ, মোহাম্মদ রমজান আলী। সুনামগঞ্জ থেকে শাহাদাত হোসেন। আরও যারা কুইজের সঠিক উত্তর দিয়েছেন তারা হলেন কুমিল্লা থেকে মিম আক্তার, মোসাম্মদ সালমা আক্তার সাথী, মোহাম্মদ সোহাগ ব্যাপারী, নার্গিস ইসলাম, মোহাম্মদ মোহন মিয়া, আলমগীর হোসেন শিশির, ব্রাহ্মণবাড়িয়া থেকে কাজী মোহাম্মদ শামসুল হক, সিকদার ইসাক আলী, ইশতিনাইদহ থেকে এস এম সবেত আলী, মোহাম্মদ ইকরাম হোসেন, মোহাম্মদ লাবিব হোসেন, সাকোয়াত হোসেন বিদ্যুৎ, রংপুর থেকে মোহাম্মদ শাহানাজ পারভিন, মোহাম্মদ মাসুম বিল্লাহ সরকার, মানিকগঞ্জ থেকে আবদুল্লাহ সরকার সিয়াম, মোহাম্মদ রাসেল শেখ, রোকসানা আক্তার, আব্দুল কাদের সরকার, জয়পুরহাট থেকে মোসাম্মদ মুশফিকা খাতুন, মোহাম্মদ আফজাল আলী, মোসাম্মদ জামিলা বেগম, জাকির হোসেন শোভন, মোহাম্মদ জাহিদ হাসান এমএলএ, মোহাম্মদ হাসানুর রহমান। খুলনা থেকে মোহাম্মদ মারুফ হাসান, ঠাকুরগাঁও থেকে রূপালী রানী, শ্রীবৃত্তি রায়, টাঙ্গাইল থেকে মোহাম্মদ শাহিন ইসলাম, সিলেট থেকে হারিসুল হক মান্নান, মোহাম্মদ সাকাওয়াত হোসেন, ফরিদপুর থেকে স্বর্ণালী আক্তার, খন্দকার জাহিদ হাসান জুলহাস, ফকির শফিক হাসান টুটুল, মিসেস রৌনক জাহান, মোহাম্মদ আফজাল আলী খান, শরীদপুর থেকে শাহাবুদ্দিন, শেরপুর থেকে ফাহিমা আক্তার, পাবনা থেকে মোহাম্মদ মনিরুজ্জামান, কুড়িগ্রাম থেকে মোহাম্মদ হাবিবুর রহমান মিয়া, আব্দুল কুদ্দুস মাস্টার, পঞ্চগড় থেকে ইশিতা রানী রায়, রাজবাড়ি থেকে মোহাম্মদ আব্দুর রহমান ও লুৎফা জর্দার, লালমনিরহাট থেকে মোহাম্মদ আতিকুল ইসলাম রানা।
আরও যারা কুইজের সঠিক উত্তর দিয়েছেন, রাজশাহী থেকে মোস্তাকিন, রুমিয়া আক্তার, ইউনুস খান, জাকিয়া তাসলিম, এস এম জুনায়েদ, ফারিয়া সুলতানা ইতি, এস এম সুমন মালাকার, তাসমিন জাহান, রাকিব রনি, মোহাম্মদ খোরশেদ আলম, মোহাম্মদ সালাউদ্দিন ডলার, আবু সাইদ, মিস সালমা সুলতানা প্রিয়া, মোহাম্মদ জাহাঙ্গীর আলম। যশোর থেকে আলিয়া আফরোজা, নওগাঁ থেকে মোসাম্মদ মহুয়া, ইয়াসমিন পুষ্প, সুমি খাতুন, মরিয়াম আক্তার শেলী, মোহাম্মদ আলাউদ্দিন আলী, শাহনওয়াজ আক্তার, এম রুবেল হুসাইন। নাটোর থেকে সাদিক হাসনাত সান, মুনমুন আক্তার মিতু, শাহিনুর রহমান শাহিন, মোসাম্মদ সালমা পারভিন, সুরাইয়া সুমনা সাথী, মোহাম্মদ আয়নাল হক, মোহাম্মদ আনসার আলী, আমিনা আক্তার জুথি ও আব্দুল হান্নান। নীলফামারী থেকে মোহাম্মদ সুজন ইসলাম, মোহাম্মদ তসলিম হাসান, নুসরাত জাহান, এস এম আবদুল্লাহ। নেত্রকোনা থেকে রাজিয়া হোসেন ইতি, কুষ্টিয়া থেকে এম নাসিম রেজা, মোহাম্মদ সোহেল মুরাদ স্নিগ্ধ, মোহাম্মদ রশন মুরাদ মুগ্ধ, মোসাম্মদ রশন আরা লাবণী। হবিগঞ্জ থেকে মোহাম্মদ শাহ আলম কিরণ, ব্রাহ্মণবাড়িয়া থেকে কাজী মোহাম্মদ শামসুল হক, মোহাম্মদ এনামুল হক, শিকদার ইসাহাক আলী। লক্ষ্মীপুর থেকে শরীফুন নাহার তামান্না, শেরপুর থেকে ফাহিমা আক্তার, আদনান আহমেদ রাহিন, অর্পণ আহমেদ মাহিন। প্রিয় বন্ধুরা, যারা কুইজের সঠিক উত্তর দিয়েছেন তাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। এবার সময় হলো গত পর্বে যারা কুইজের সঠিক উত্তর দিয়েছেন লটারির মাধ্যমে তাদের মধ্য থেকে একজনকে নির্বাচন করার। তার আগে আমরা জানব আমাদের গত পর্বে যিনি কুইজ বিজয়ী হয়েছিলেন তার অনুভূতির কথা। চলে যাচ্ছি আমরা গোপালগঞ্জের বন্ধু ফয়সাল আহমেদ শিপনের কাছে। আমি ফয়সাল আহমেদ শিপন, ঘোড়াদড়ি, গোপালগঞ্জ থেকে। মহানগর অনুষ্ঠানে কুইজ পর্বে আমাকে বিজয়ী করার জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা। মহানগর অনুষ্ঠান থেকে বিভিন্ন গুণীজনের জন্ম ও মৃত্যু দিবসে শ্রদ্ধাঞ্জলি জানানোর প্রচেষ্টা ভালো লাগছে। সুস্থ থাকুন পর্ব শুনে চলমান করোনা মহামারীতে করণীয় বিষয়ে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ শুনে অনেক উপকৃত হচ্ছি। শুভযাত্রা পর্বটি আরো তথ্য সমৃদ্ধ করার অনুরোধ করছি। ধন্যবাদ। বন্ধুরা, আর অপেক্ষা নয়, এবার জানিয়ে দিব আমাদের এই পর্বের কুইজ বিজয়ীর নাম। আমাদের আজকের কুইজ বিজয়ী নাটোরের বন্ধু আব্দুল হান্নান। অনেক অভিনন্দন বন্ধু কুইজ বিজয়ী শ্রোতা হবার জন্য। প্রিয় শ্রোতা বন্ধুরা, আজকের কুইজটি জানার জন্য অপেক্ষা করুন আয়োজনের শেষ পর্যন্ত। আর সেই কুইজের উত্তর যে ঠিকানায় লিখে পাঠাবেন জানিয়ে দিচ্ছি এবার সেই ঠিকানাগুলো। আমাদের কাছে চিঠি লিখুন, প্রযোজক মহানগর, প্রযত্নে পরিচালক, বাংলাদেশ বেতার, শেরে বাংলা নগর, আগারগাঁও, ঢাকা 1207। ইমেলেও আপনারা উত্তর লিখতে পারেন এবং ইমেলে আপনাদের সকল মতামত জানাতে পারেন। আমাদের ইমেল ঠিকানাটি হচ্ছে mahanagarbb@gmail.com, mohanagarbb@gmail.com। প্রিয় বন্ধুরা, জাতির ইতিহাসের সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তার অমর কৃতি আমাদের এই স্বাধীন বাংলাদেশ। আসুন বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণে আমরা এক হয়ে দেশের জন্য কাজ করি। এমনই আহ্বানে আপনাদের ফিরিয়ে নিয়ে যাচ্ছি মহানগরের বাকি আয়োজনে। শুনলেন চিঠিপত্রের জবাবের অনুষ্ঠান বাঁধন। বন্ধুরা, এবারের পর্ব রম্যকথন ঢাকা আমার ঢাকা, রচনায় তারিক মঞ্জুর এবং তা পাঠ করছেন ফজলুর রহমান বাবু। সাপ, ওরে বাপ রে বাপ, একদা সাপ মানেই ছিল অভিশাপ। সাপ দেখিলে মানুষ ভয়ে সেটিয়া যাইত, পারিলে সাপের গর্তে গিয়া লুকাইত। যদিও বলিয়া রাখা ভালো, সাপ নিজে গর্ত করে না, ইঁদুরের বানানো গর্তে বিনা ভাড়ায় সুখে দিন কাটায়। ভূমিকা শুনিয়া বুঝিতেই পারিতেছেন আজ বলিব সাপ লইয়া। একদা শহরে গ্রামে গঞ্জে সাপুরেগণ সাপ খেলা দেখাইয়া বেরিতেন। তাহারা বেতের গোল গোল ঝুড়ি কিংবা কাঠের চার কোনা বাক্স নিয়ে ঘুরিতেন। ওই সকল ঝুড়ি বা বাক্সে কয়েক প্রজাতির সাপ থাকিত। সময় সুযোগ মতো বাজার বা কোনো উচ্চবিত্তের বাড়িতে সাপ বাহির করিয়া খেলা শুরু করিতেন। আজ সাপুরুদের দেখা পাওয়াই ভার, মুখ ভার আর মন ভার করিয়া তাহারা এখন অন্য পেশায় বদলি হইয়াছেন। কারণ এই যুগে কেহ সাপুরেদের ঔষধ কিনিতে চান না। অথচ এক সময় সাপুরেগণ হাতুড়ে ডাক্তারের ভূমিকায় অবতীর্ণ হইতেন, সাপ খেলা দেখানো শেষ হইলে ঔষধ বেচিতে শুরু করিতেন। অনেক সময় সাপ মানুষের ভিটা বাড়িতে আসিয়া ঘর বানায়, ডিম পারে, বাচ্চা ফোটায়। শুনিয়া ভয় পাইতেছেন? মাত্র তিন প্রজাতির সাপে কর্ম করিয়া থাকে, উহাদের সকলেই নির্বিষ, মানে বিষ নাই। পৃথিবীতে সাপ আছে 3000 জাতেরও বেশি, ইহার মধ্যে বেশিরভাগ সাপই নির্বিষ। আর বিষধর সাপ লইয়া এত ভয় পাইবার কিছু নাই, কারণ সাপ পারত পক্ষে কামড় দেয় না, নিজেকে অনিরাপদ মনে করিলেই কেবল ছোবল দেয়। সাপ লইয়া বাঙালির বিচিত্র রকমের বিশ্বাস রইয়াছে। এই যুগেও অনেকে বিশ্বাস করেন সাপের মাথায় মণি আছে, সেই মণি অতি মূল্যবান, সেই মণির দেখা পাওয়া অতি সৌভাগ্যের ব্যাপার। অনেকে মনে করেন সাপ রাত্রিকালে গোয়াল ঘরে আসিয়া গাভীর বাট হইতে দুধ খাইয়া চলিয়া যায়। বাস্তবে সাপ কখনোই দুধ খায় না,
সিনেমায় বাটিতে করিয়া সাপকে দুধ খাওয়াইতে দেখিবেন, ইহাও বুজরুকি ছাড়া কিছুই নয়। বাংলা চলচ্চিত্রে সাপকে নাগনাগিনী হিসেবে উপস্থাপন করা হয়। সিনেমায় নাগিনীর সহিত মানুষের প্রেমও দেখিয়া থাকিবেন। সেই প্রেম ভাঙিয়া গেলে অনেক দর্শককে অশ্রু বিসর্জন করিতেও দেখিবেন। সিনেমায় বিন বাজাইলে নাগিনী ছুটিয়া আসে। বাস্তবে সাপ বিনের শব্দ শুনিতে পায় না, তথাপি বাস্তবেও সাপুরেগণ হাতে বিন রাখেন, সাপ খেলা দেখাইবার সময় বিন বাজান। সাপ আমাদের সমাজ সম্পর্কিত বিভিন্ন বিষয়ের সঙ্গে জড়াইয়াছে। আমরা দুধকলা দিয়া কাল সাপ পুষিয়া থাকি। আমাদের সমাজে ভাইয়ে ভাইয়ে পাড়া প্রতিবেশীর মধ্যে সাপে নেউলে সম্পর্ক দেখিবেন। অনেকে আবার অত্যন্ত অহংকারে সাপের পাঁচ পা দেখিয়া থাকেন। কেহ কেউ আবার সাপ হইয়া দংশন করেন, ইহার পর ওঝা হইয়া ঝাড়েন। কেহ কেহ কর্মে এমন পটু যে সাপ মারিয়া ফেলেন অনায়াসে, কিন্তু লাঠি ভাঙে না। সপ্তাহে সপ্তাহে এই মকরালি পর্বটিও অনেকের কাছে সাপের ছুঁচো গিলিবার মতো ব্যাপার হইয়া দাঁড়াইয়াছে। শ্রোতারা না পারেন গিলিতে আর না পারেন ফেলিতে। বাস্তবেও সাপ সুঁচো ধরিবার পর গিলিতে পারে না, কারণ সুঁচো তাহার কাছে দুর্গন্ধময় মনে হয়। আবার ফেলিতেও পারে না, কারণ সাপের দাঁত এমন বাঁকানো যে সুঁচো বাহির করা সম্ভব হয় না। সাপের দংশন মৃত্যুর কারণ হইতে পারে। আবার সাপ খোলস বদলাইয়া নবজীবন লাভ করে, ইহার মানে সাপ একই সঙ্গে জীবন এবং মৃত্যুর প্রতীক। ডাক্তার বুঝাইতে একটি লোগো বা চিহ্ন ব্যবহার করা হইয়া থাকে। ভালো করিয়া লক্ষ্য করিয়া দেখিবেন ইহাতে জীবন ও মৃত্যুর প্রতীক হিসাবে দুইটি সাপের ছবি রহিয়াছে। শুনলেন ঢাকা আমার ঢাকা। বন্ধুরা, আপনারা নিশ্চয়ই ধৈর্য ধরে বসে আছেন আজকের কুইজ কি তা শোনার জন্য, তাই না? তো বন্ধুরা, লিখে নিন, আজকের কুইজ হচ্ছে, যারা কাজে কর্মে দুই হাত সমানভাবে ব্যবহার করতে পারে তাদেরকে কি বলা হয়। আবারও বলছি, কুইজটি লিখে নিন, যারা কাজে কর্মে দুই হাত সমানভাবে ব্যবহার করতে পারে তাদেরকে কি বলা হয়। শুনলাম শ্রাবণ বর্ষণ সকালে রবীন্দ্রসঙ্গীত, গেয়েছেন কলিম শরফি। বন্ধুরা, হাতে আর একদমই সময় নেই। শুভ হোক আজকের দিনটি। আবারও শুভেচ্ছা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আপনারা সকলে মাস্ক পরুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন। আর শেষের বেলা শেষ কথাটুকু বলে নিচ্ছি, আজকের অনুষ্ঠানটির গ্রন্থনায় ছিলেন লিয়াকত আলী খান, উপস্থাপনায় ছিলাম আমি জান্নাতুল ফেরদৌসি লিজা এবং লিয়াকত আলী খান, প্রযোজনা সহকারী মোহাম্মদ আমিরুল ইসলাম, প্রকৌশল দায়িত্বে ছিলেন মোহাম্মদ রাসেল খান, সার্বিক তত্ত্বাবধানে মোহাম্মদ রফিক উদ্দিন আকন্দ, এবং অনুষ্ঠানটির প্রযোজনা করেছেন মরিয়ম তাবাসসুম।